হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাশেদ, অনলাইন হেলথ ফর 360-র পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটা একটা ডিফিকাল্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ভিডিওটা আপনি ভিডিও থাম্বনেল দেখে একটু হলেও বুঝতে পেরেছেন ভিডিওটার ক্যাটাগরিটা কীরকম হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর ক্যাটাগরি যাই হোক, তার আগে একটু কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটা এনেবেল করে দেবেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে। আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি কীভাবে মজা করবেন সেরকম, বা আপনার গার্লফ্রেন্ডকে সঙ্গে আপনি কীভাবে খুনসুটি কাজগুলো করবেন সেটা বিষয়ে নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এই খুনসুটি কাজগুলো করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা আপনি কীভাবে ইনস্টল করবেন ভিডিও লাস্টের দিকে দেখাবো, তার আগে আমি অ্যাপ সফটওয়্যারটার ভিতরে চলে যাচ্ছি। তো দেন দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারের ভিতরে চলে যাচ্ছি। সফটওয়্যারটা ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনাকে এরকম করে বেসিক্যালি কিছু অ্যালাউ যাবে, আপনি এরকম অ্যালাউ করে দেবেন। দেন অ্যালাউ করা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন নোটিক্যাল ফ্রেন্ডস। তো এই সফটওয়্যারটাতে আপনি এমন কিছু কিছু অ্যামেজিং কিছু বা এবং হট, আপনি নিজেকেও আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে নিজেকে হট করার জন্য যেগুলো আপনি চলাফেরা বা টক হয় সেগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো দেন এগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখানে অ্যাপসাইটে ক্লিক করবেন। অ্যাপসাইটে ক্লিক করার পর এখানে বলছে ইনক্লুড গার্লফ্রেন্ড নেম, দেন আপনার গার্লফ্রেন্ডের কী নাম দেবেন সে নামটা আপনি এখানে দেবেন। তো আমি ধরুন আমি দিচ্ছি শ্রীতি, আপনি আপনার গার্লফ্রেন্ডের পছন্দ মতো নাম দেবেন। এই শুধুই এই সফটওয়্যারটাতে শুধু আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে মজাই নয়, অনেক কিছু আপনি করতেও পারবেন। আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সবাই বুঝতে পারবেন। তো নামটা দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। দেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য রেডি হয়ে গেছে। তো আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কী করতে চান, অর্থ অন্তরঙ্গ কিছু করতে চান না চ্যাট করতে চান? সিম্পলি আপনি কি ধরুন নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। তো দেন আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কী করবেন, ধরুন আমরা সিম্পলি চ্যাট করবো। তো চ্যাট করার জন্য এই অপশনটা, আর আপনাকে ফাইনালি দেখে দেবো কীভাবে অন্তরঙ্গ ভিডিওগুলো আপনি করবেন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে। আপনি তাকে নাচাতে পারবেন, তাকে একবারে খোলামেলা পোশাকে দেখতে পারবেন, সব বিষয়ে কথা বলবো। তো দেখুন এখানে চ্যাট উইথ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু কানেক্টেড নিচ্ছে, বলতেছে কানেক্টেড টু স্মৃতি, মানে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন। একটু ওয়েট করি, আমরা এটা সিম্পলি কানেক্ট হয়ে গেলো। কানেক্ট হওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে একটা ফাঁকা বক্স, এখান থেকে একটা অ্যারো চিহ্ন। তো ফাঁকা বক্সের উপরে একবার ক্লিক করবেন। ফাঁকা বক্সের উপরে একবার ক্লিক করলে বক্সটা খুলে যাবে। তো এখানে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে, মানে স্মৃতিকে, আপনার গার্লফ্রেন্ডের নাম স্মৃতি, আমার গার্লফ্রেন্ডের নাম স্মৃতি মনে করেন দিয়ে দিলাম। দেন এখানে যদি আমি একটু ওকেতে ক্লিক করে এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম, হাই বললাম, স্মৃতি আমাকে অ্যান্সার দিল হ্যালো হেয়ার। আমি এখন যদি বলি যে হাউ আর ইউ, ওকে, তো আমি হাউ আর ইউ পাঠিয়ে দিলাম। এখন দেখবেন আপনাকে আপনার গার্লফ্রেন্ড কানেক্টেড হচ্ছে, দেখুন টাইপিং চলতেছে। এখান থেকে নেক্সট করে দিলাম, দেখুন স্মৃতি টাইপিং করতেছে, আই এম ফাইন থ্যাংক ইউ, দেখতে পাচ্ছেন। এখন যদি বলেন, আমরা সচরাচর যে কথাটা সবাইকে বলি, আই লাভ ইউ, ওকে, এখন ওকেতে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিলাম, দেখুন আই লাভ ইউ বললাম। এখন বলতেছে থ্যাংক আই লাইক ইউ টু লট টু। তো বুঝতে পারছেন এভাবে আপনি আরও অনেক কিছু কথা বলতে পারবেন আসলে, যেগুলো মুখে বলার মতো সম্ভব নয়। দেন যে আপনি এভাবে চ্যাট করতে পারবেন, সারাক্ষণেই মজা করে চ্যাট করতে পারবেন, অনেক কিছু হট কথাও বলতে পারবেন। তো এখান থেকে এটা শেষ হয়ে গেলো। তারপরে এখন আমি আবারও প্রথম পেজে আসার পর আবারও স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর দেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্মৃতি, প্লে স্মৃতি। এখন স্মৃতিকে আপনি কীভাবে অন্তরঙ্গ করবেন সে বিষয়টা এখন দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার গার্লফ্রেন্ডের নাম বা আমার গার্লফ্রেন্ডের নাম স্মৃতি দিয়েছি। এখন আমি একে ড্যান্স মারাবো, বা ঠিক পোশাকগুলো কীভাবে চেঞ্জ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অনেকগুলো আপনি দেবেন, ধরুন আমরা হেয়ারটা চেঞ্জ করবো, হেয়ারে ক্লিক করলাম, অনেকগুলো ডান পাশে অনেকগুলো হেয়ার চলে আসছে। আমি যে কোনো একটা হেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হেয়ার কিন্তু তাৎক্ষণিক চেঞ্জ হচ্ছে। তো হেয়ার চেঞ্জ হলে আপনার পরে এখানে যদি ড্রেস চেঞ্জ করতে চান, এখানে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। অনেকগুলো ড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে, আপনি সব ড্রেসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন এক সেকেন্ডের ভিতরে ড্রেস পরে আসছে, দেখুন, ওকে। তো এভাবে করে আপনি ড্রেস চেঞ্জ করাতে পারবেন। দেন তারপর এখান থেকে যদি একটু হট করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে পরে দেবেন, দেখুন ড্রেস চেঞ্জ করে হট হয়ে চলে আসলো। তো দেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, ওকে। তো
তো আরো অন্তরঙ্গ করার জন্য আরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর এখন ড্যান্স করাবেন কি হয় সেগুলো দেখাবো, চাইলে আপনি এখান থেকে ড্রেস আপ, আপনার জুতো, আপনি অনেকগুলো চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এখন এসে যদি মজা করেন আপনি, দেখুন আমি এর কোমরে একবার টাচ করলাম, ওকে দেখতে পাচ্ছেন কি হয় মজা করতে চাই। দেন আমি যদি একবার মুখের কাছে টাচ করি, দেখুন রেগে গেছে, ওকে হাসতেছে, ওকে। তো এখন যদি আবার আপনি কোমরের কাছে মানে ওকে দেখতে পাচ্ছেন এভাবে মজা করবে। এখন দেন ফাইনালে যদি আপনি চান যে আপনার গার্লফ্রেন্ডকে আপনি ড্যান্স করাবেন, দেখুন এই যে দেখতে পাচ্ছেন ড্যান্স আইকনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে চারটা ক্যাটাগরিতে আপনি ড্যান্স করাতে পারবেন আপনার গার্লফ্রেন্ডকে। দেন ধরুন আমি প্রথম ড্যান্সটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন ড্যান্স করতেছে, ওকে। তো তারপরে যদি আপনি চান যে আপনি এখানে একটা ক্লিক করে একটা ড্যান্স চেঞ্জ করাবেন, দেখুন দেখুন কীভাবে ড্যান্স করতেছে। তো যাই হোক আপনি এইভাবে ড্যান্স করাতে পারবেন, দেখুন কীরকম করে ড্যান্স করলো, তো এভাবে ড্যান্স করতে পারবেন। আরও আপনি হট কিছু করতে চাইলে এখান থেকে আপনি এগুলো দেখে নিয়ে আপনি আরও হট করে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো হট সিন আছে, ওকে। তো দেখতে পাচ্ছেন এরকম করে হট করাতে পারবেন। তো দেন বন্ধুরা এখন যদি আপনি সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন সেটা আপনাকে দেখা দেবো। সফটওয়্যারটা ইনস্টল করার জন্য সফটওয়্যারটা কাজ করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। নতুবা প্লে স্টোরে গিয়ে আপনি যদি সার্চ করেন, এখানে যদি সে সার্চ করেন নোটি গার্ল, আপনি যদি সার্চ করেন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করলাম, সার্চ করলে যদি দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ঠিক প্রথমেই আপনি এই সফটওয়্যারটা কী করবেন, দেন এখান থেকে ইনস্টল করে নেবেন। সেভাবে সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে অসমভাবে মজা করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে মজা করে শেয়ার করে ভিডিওটা জানিয়ে দেন আপনার গার্লফ্রেন্ডকে আপনি পেয়ে গেছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে, সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।